হ্যালো বন্ধুরা, হেলপিডি 300 পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম, আপনি কীভাবে ফ্রিতে ডোমেইনকে আপনি ব্লগার সাইটে অ্যাড করবেন খুব সহজভাবে। চলুন আর কথা না বলে সরাসরি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আরিফিন সানি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনি কিভাবে ফ্রিতে ডোমেইন নিয়ে আপনার ব্লগ স্পট সাইটে অ্যাড করবেন। চলুন আর কথা না বলে সরাসরি ভিডিও শুরু করা যাক। তো আপনি প্রথমে আপনার কম্পিউটার স্ক্রিন বা মোবাইলে গিয়ে আপনার একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটার নেম আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি যেতে পারবেন, অথবা আপনারা গুগল সার্চ করে যেতে পারেন freename.com। এখানে গেলেই আপনি ফ্রিতে ডোমেইন নিতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকে দেখিয়ে নিই। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। তো আপনি প্রথমে এই freename.com এ এখানে যাবেন। যাওয়ার পরে আপনার এরকম একটা পেজ আসবে। আপনি যদি এখানে যদি লগ ইন না করে থাকেন তো আগে থেকে সাইন আপ করে রাখবেন, বা আপনি সার্ভার বা আপনি সাইটে গিয়ে আগে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য আপনার একটা ফর্ম থাকবে, আপনার নেম চাবে, আপনার একটা মেইল চাবে। তারপর আপনি এখানে লগ ইন করে আপনি যেটা করবেন, এখানে আপনি সার্ভিসে যাবেন। সার্ভিসে গিয়ে আপনি রেজিস্টার্ড এ নিউ ডোমেইনে ক্লিক করবেন। টিফা ক্যারেক্টার কথা বলে নিয়ে আপনারা এই সার্ভারে যাওয়ার আগে আপনারা অবশ্যই একটি VPN কানেক্ট করে নেবেন, কারণ আপনার বাংলাদেশের সার্ভার থেকে অনেক সময় প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনি ইউনাইটেড কিংডম দিয়ে রাখবেন এবং তারপরে আপনি এখানে এসে ডোমেইন কীভাবে নেবেন বা বিস্তারিত সব কিছু দেখবেন। তো এরকম একটি পেজ আসার পরে আপনি যেটা করবেন, আপনার ডোমেইন নেমটা দিবেন। যেমন আমি আমার ইউটিউবের নামে যেটা আছে আমি সেই নামেই একটা ডোমেইন নেব। তো এই হচ্ছে আমার ইউটিউবের নাম, এটার উপরই আমি একটা ডোমেইন নেব। তো আমি এখানে ক্লিক করে দিলাম ওকে। আপনি কিন্তু এই পাঁচটা এইগুলোই আর কি আপনি ফ্রিতে পেতে পারেন, .tk.ml.ga.cf.gq। তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো .ml টা আপনারা নেবেন, কারণ অনেক সময় অনেকগুলা .tk এগুলো প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবো ML টা নেওয়ার জন্য। তো আপনি নেওয়ার জন্য গেট ইট নাও এ ক্লিক করবেন। এখানে চেকিং হবে, চেকিং হওয়ার পর এখানে একটা চেকিং চিহ্ন আসবে, এই দেখেন এসে পড়ছে। সো এখন আপনি যেটা করবেন, এখানে চেক আউটে ক্লিক করে দেবেন। তো চেক আউট ক্লিক করার পর এরকম একটি এরকম ট্যাব আসবে। আপনি এখানে দেখবেন যে 3 মান্থ ফ্রি লেখা আছে। তো আপনি এখানে অবশ্যই 12 মান্থটা সিলেক্ট করে নেবেন। দেন তারপর আপনি কন্টিনিউ আবার ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আপনি এরকম একটি ট্যাব পাবেন। আপনি এখানে জাস্ট আই হ্যাভ রেডি এটা ঠিক চিহ্নটা দিয়ে দিবেন। তারপর কমপ্লিট অর্ডারে আবারও ক্লিক করে দিবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে অর্ডার নাম্বারটা এসে পড়বে। দেখবেন এখানে কিন্তু আপনার অর্ডার নাম্বারটা, যেমন আমার অর্ডার নাম্বারটা দেখেন, ইওর অর্ডার নাম্বার দিস, এটা কিন্তু আমার অর্ডার নাম্বার। তো আপনি এখন এই ডোমেইনটা কিভাবে দেখবেন, তো আপনি ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবেন। ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করার পর আপনাকে হোম পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনি সরাসরি আবার সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করে নিয়ে এখানে যাবেন হচ্ছে মাই ডোমেইনসে ক্লিক করবেন। মাই ডোমেইনসে ক্লিক করার পর কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনি যে ডোমেইনটা নেবেন সেই ডোমেইনটা এখানে এসে পড়বে। আমার এর আগে 2টা ডোমেইন নেওয়া আছে, এটা দিয়ে 3টা হলো। তো আমরা যে ডোমেইনটা নিলাম এই হচ্ছে আমাদের ডোমেইনটা, আমাদের এই ডোমেইনটা এখন আমরা ব্লগ স্পট সাইটে অ্যাড করব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ব্লগার সাইটে যেতে হবে। তো আপনি ব্লগার সাইটে আসার পরে আপনি যেটা সিলেক্ট করবেন, আপনার যে নেমে ব্লগারটা ক্রেডিট করছেন, আমার এক কথা যে আমার ইউটিউব চ্যানেলের নামে আমি ব্লগটা ক্রেডিট করছি, এই হচ্ছে helpbd360। এটার প্রোফাইলটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমাদের এখানে প্রোফাইলে কিন্তু আমাদের URLটা দেখেন, URLটা কিন্তু helpbd360, মানে help360bd.blogspot.com। আমরা কিন্তু যে ডোমেইনটা নিছি ওই ডোমেইনটা এখানে অ্যাড করে দেব। তো তার জন্য যেটা করতে হবে, আমাদের কিন্তু অবশ্যই আমাদের এই ব্লগস্পটের ডোমেইনে গিয়ে আমাদের কিন্তু সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ট্যাব আপনারা দেখেন আপনাদের ডোমেইনটাও আসবে। সো আপনি এখানে যেটা করবেন, এখানে কিন্তু আমাদের এই হচ্ছে URLটা, আমাদের ব্লগস্পটের যে URLটা। তো আমরা এখন একটা আমাদের যে ডোমেইনটা নিয়ে মাত্রই আমরা নিলাম সেই ডোমেইনটা আমরা এখন অ্যাড করব। তো অ্যাড করার জন্য সেট ইওর থার্ড পার্টি URL ব্লগ, তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে ডোমেইন নেমটা দিয়ে দেব। তো আমরা আমাদের ডোমেইন নেমটা কপি করে নিলাম। তো ডোমেইন নেমটা কপি করে আনা এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা জাস্ট একটা মাথায় রাখবো, আমরা ডোমেইন নেমের আগে কিন্তু অবশ্যই আমরা www.টা দিয়ে রাখবো। দেন তারপর ডোমেইন নেমটা দিয়ে দিলাম, জাস্ট আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে, আমাদের যে ডোমেইন নেম সার্ভারগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিতে হবে। তার জন্য আমরা আবারও সেই আমাদের যে ডোমেইনটা যে
ফ্রিনম ডোমেন এর ওইখান থেকে নিলাম, সেখানে আমরা ডোমেনটে যাব। ডোমেনটে গিয়ে আমরা ম্যানেজ ডোমেনটে ক্লিক করব। ম্যানেজ ডোমেনটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে আমরা লাস্টের যে অপশনটা আছে ম্যানেজ ফ্রিনেম ডিএনএস, এখানে আমরা ক্লিক করব। ওকে, তো আমরা এখানে ডিএনএস এ আসার পরে আমরা জাস্ট এখানে আমাদের যে ব্লগে যে ইয়াটা আছে আমি আবারও দেখাই আপনাদেরকে, এই যে ডাব্লিউডাব্লিউ, এটা এটা আমরা কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে আমরা এখানে এই নেমের জায়গায় এখানে আমরা দিয়ে দিব। দেন সেকেন্ড আমরা কপি করব, সেম ভাবে কপি করব। কপি করে আমরা টার্গেটের জায়গায় পেস্ট করব। পেস্ট করার পর এখানে একটু চেঞ্জ করতে হবে, এখানে আমরা সিনেম সিলেক্ট করব, তারপরে মোর রেকর্ডসে আবার ক্লিক করব। দেন আরেকটা যেটা আছে ওটাও আমরা সেম ভাবে কপি করব, সো এটা আমরা কপি করব, সেম ভাবে আমরা যেখানে যা দিছিলাম তাই আবার দেব। দেন আবার ব্লগে যাব, যে লাস্টে যেটা আছে সেটা আমরা কপি করব। দেন টার্গেটে দিয়ে দেব, টার্গেটে দিয়ে দেওয়ার পরে এটা আমরা সিনেম করে নেব। দেন আবার মোর রেকর্ডে ক্লিক করব, এখানে আমরা চারটা নেব টোটাল। ওকে, তো আমরা একটা একটা করে শেষ করি। দেন আবার আমরা ব্লগে যাব, ব্লগে গিয়ে কিন্তু আমরা এই সেটিংসে এখানে যাব, ভিউ সেটিংস ইনস্ট্রাকশনে এখানে ক্লিক করব। এটা আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নেব। তো এই ট্যাবটি ওপেন করে নেওয়ার পরে এখানে চারটি আইপি থাকবে, এই আইপিগুলো সেম ওইভাবে সেট করতে হবে। তো আমরা এই আইপিগুলো কপি করে নিলাম, একটি একটি করে সেভ করতে হবে। তো আমরা এখানে ফাঁকা রাখবো, এখানে যেরকম আছে জাস্ট টার্গেটের জায়গায় আমরা পেস্ট করে দেব। দেন আবার রেকর্ডে যাব, এভাবে আমরা চারটি আইপি সেট করে নেব। দেন আমাদের যেটা করতে হবে সেভ চেঞ্জ, সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো এখন আমরা জাস্ট অপেক্ষায় সেভ চেঞ্জের জন্য। জাস্ট এটা সেভ হয়ে গেলে এখানে সাকসেস লেখা আসবে। দেখেন আমাদের কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা যে আমরা এখানে সেভ করছি সবগুলো কিন্তু সাকসেসফুলভাবে এখানে সেভ হয়েছে। তার মানে এখন আমরা যেটা করতে পারি, এখন আমরা ব্লগে যেতে পারি। এখন ব্লগে গিয়ে জাস্ট সেভ দিলে কিন্তু হবে না, জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাদের, 15 মিনিট, 1 ঘন্টা বা 24 ঘন্টাও লেগে যেতে পারে। সো আমরা একটু ওয়েট করবো, দেখি 15 মিনিট পরে আমরা আবার হয়তো ব্যাকে আসবো, এসে দেখবো যে হয় কি না, জাস্ট আমরা একটু ওয়েট করব। আমরা যদি এখন সেভ দিই এখন কিন্তু হবে না, তারপরে আমি আপনাদের সামনে সেভ দিই, দেখেন হয় কি না। দেখেন এটা কিন্তু হয় নাই, জাস্ট একটু আমরা ওয়েট করি, 15 থেকে 20 মিনিট ওয়েট করি, আমরা তারপরে আবার ফিরে আসব। তো আমরা ঠিক 15 মিনিট ওয়েটের পর আবার ফিরে আসলাম, দেখি সেভ হয় কি না। এখন আমরা আবার সেভে ক্লিক করব, আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেল ঠিক 15 মিনিট পর। তো এখন আপনার যেটা কাজ, এটা কিন্তু একটু ছোট্ট একটা কাজ আছে, এই কাজটা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আপনার ব্লগ পোস্ট সার্চ করলে কিন্তু এখনও পাওয়া যাবে না। তো সার্চের জন্য যদি পেতে হয় এটা এখনও একটু ছোট্ট একটা কাজ আছে, এই যে আপনার টিক চিহ্নটা, এই টিক চিহ্নটা দিলে যেটা হবে আপনি www কিন্তু লিখতে হবে না, জাস্ট এটা লিখলে হবে helpitdesign.ml, এইটুকু লিখলে কিন্তু আপনার ব্লগস্পট সাইটটা পাওয়া যাবে। সো এর অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্নটা দিয়ে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। তো সেভটা হয়ে গেল, সাকসেসফুলভাবে সেভ হয়ে গেল। আর একটু ওয়েট করতে হবে আমাদের, এখানে কিন্তু এটা জাস্ট আমাদের এই HTTPS এটা জাস্ট আর একটু মানে সার্ভারে লোড হচ্ছে, লোড হওয়ার পরে এখানে কিন্তু ইয়েস লেখা আসবে, ইয়েস লেখা আসার পরে হয়ে যাবে। জাস্ট আমরা আর একটু ওয়েট করি, আপনাদের ফুল কমপ্লিট দেখিয়ে দেব। তো আমরা অপেক্ষার পর আবার ফিরে আসলাম, এখন আমরা আমাদের ডোমেনটি রিফ্রেশ করব, দেখি আমাদের ডোমেনটি কমপ্লিট হয়েছে কিনা। তো আমাদের ডোমেনটে গেলাম, তো দেখেন আমাদের ডোমেনটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের এর আগে যে URLটা ছিল help360bd.blogspot.com ছিল, কিন্তু এখন কিন্তু আমরা যে ডোমেনটা নিলাম ফ্রিতে সেই ডোমেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন যে ডোমেনটা সেটা হচ্ছে www.helpbd360.ml। সো আমি আপনাদেরকে আরও আরেকটি ভিডিওতে দেখাবো, সেটা হচ্ছে এই নতুন ব্লগস্পট সাইটে কিভাবে ট্যাম্পলেট ইনস্টল করবেন, এবং আপনি চাইলে সেখানে অ্যাড শো করাতে পারবেন, আপনি চাইলে সেখানে কিভাবে অ্যাড শো করাবেন, এরকম একটি ভিডিও কিন্তু আমার আগের একটি ভিডিওতে দেওয়া আছে। আপনি চাইলে ভিডিও আমার ডেসক্রিপশন চেক করতে পারেন, অথবা আমার ভিডিওর উপরে যে আই বাটন আছে সেখানে ক্লিক করে কিন্তু আমার ওই ভিডিওটি দেখতে পারেন। সেখান থেকে আপনি কিভাবে ফ্রিতে আপনি কোনো গুগল অ্যাডসেন্স ছাড়া আপনি সরাসরি আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড শো করাতে পারবেন আপনার ব্লগস্পট সাইটে। তো আমি আমার এই রকম একটি আগের একটি ভিডিওতে দেখাইছি এই রকম একদম নতুন একটি সাইটে কিভাবে অ্যাড শো করায়, তো আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো ব্লগার সাইটে যদি এমন অন্য কোনো সমস্যা বা অন্য কোনো টিউটোরিয়াল দরকার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসবো।
তো আজকে ছিল এই ভিডিওটি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলেও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।